শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি নওরিন আফরোজ, প্রভাষক, বাংলা বিভাগ, ক্যাম্ব্রিয়ান কলেজ, ঢাকা। আজকে আমরা পড়ব বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের আজকে কোন বিষয়টি আমরা পড়ব দেখি, সেটা একটু আমরা নিজেরা ভেবে বের করতে পারি কিনা। এখানে একটি ছবি দেখা যাচ্ছে যেখানে আমরা বুঝতে পারছি কেউ আন্দোলন করছে বা প্রতিবাদ করছে, একগুচ্ছ ছেলে মেয়ে এখানে দেখা যাচ্ছে। এরপরে আরেকটি ছবি দেখা যাচ্ছে যেখানে আমরা উচ্ছ্বাসের চিত্র দেখতে পাচ্ছি। তারপরে আরেকটি ছবি যেখানে আবারও আমরা আনন্দ ঝলমলো কিছু চেহারা দেখতে পাচ্ছি। এরপরে আরেকটি ছবিতে আমরা শপথ গ্রহণের মতো একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এই সবগুলো ছবিতেই আমরা যে মুখগুলো দেখতে পাচ্ছি এবং তাদের যে কাজগুলো দেখতে পাচ্ছি, এগুলোর প্রত্যেকটিতেই উদ্যমের ছাপ রয়েছে। এবার আমরা শেষ ছবিটি দেখি। এই ছবিটি প্রতীকী অর্থে দেখাচ্ছে শৃঙ্খল ভেঙে ফেলছে। এই সবগুলোই কিসের গুণাবলী আমরা যদি একটু মেলানোর চেষ্টা করি তাহলে দেখতে পাব, এটি আমাদের পাঠ্য বইয়ে যে কবিতাটি আছে, 18 বছর বয়স, সেটার সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমাদের আজকের পাঠ 18 বছর বয়স কবিতাটি। 18 বছর বয়স কবিতাটি পাঠ করার পরে আমরা কি শিখতে পারব সেটা সম্পর্কে বলে নেই। কবি সম্পর্কে বিস্তারিত তথ্য বলতে পারব, যে কবি এই কবিতাটি লিখেছেন, কে লিখেছেন সেটা নিয়ে আমরা এর পরে আলোচনা করব, তার সম্পর্কে আমরা জানতে পারব। তার সঙ্গে শব্দার্থ বলতে পারব, এই কবিতার মধ্যে আমরা নতুন নতুন কিছু শব্দ শিখব, সেই শব্দগুলো আমরা ব্যক্তিগত জীবনে প্রয়োগও করতে পারব। এরপরে আসি কবিতার মূল বক্তব্য উপস্থাপন করতে পারব। একটা পাঠ যখন আমরা শেষ করব, সেই পাঠ থেকে আমরা কি শিখলাম, শেখার মতো তো কিছু থাকে প্রত্যেকটা সাহিত্যের বিষয়ের মধ্যেই। আমরা এটা পাঠ শেষ করার পরে বলতে পারব যে আমরা আসলে কি শিখেছি এখান থেকে। আর সব শেষে বলছি, পাঠ পরিচিতি লিখতে পারব, এটা আমাদের পরীক্ষার সময় অত্যন্ত কাজে লাগবে। এবার আমরা কিছু ক্লু দিব লেখক সম্পর্কে জানার জন্য, যে এই 18 বছর বয়স কবিতাটি কে লিখেছেন। আমরা সবাই মিলে এই ক্লুগুলো দিয়ে খুঁজে বের করার চেষ্টা করব যে আসলে কবিকে। প্রথমে প্রথমে যে লেখাটি এসেছে সেখানে দেখা যাচ্ছে 1926 সালের 18ই আগস্ট, 1926 সালের 15ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেছেন। আমাদের যে কবি, এই 18 বছর বয়স কবিতার কবি, তিনি 1926 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেছেন। 15ই আগস্ট আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কি দিন তোমরা একটু ভেবে বের করার চেষ্টা করো। এই দিন আমাদের দেশে, সমগ্র দেশে শোক দিবস পালন করা হয়। ঠিক ওই দিনেই সুকান্ত ভট্টাচার্য জন্মেছিলেন, নামটা বলেই দিলাম তাই না, কিছু বলার আগেই। তিনি জন্মেছিলেন কলকাতায়, কিন্তু তার বাবার বাড়ি ছিল গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এখানে একটু ভুল আছে, এটা গোপালগঞ্জ হবে। তার বাবার নাম নিবারণ চক্রবর্তী এবং মায়ের নাম সুনীতি দেবী। তার পরেরটাতে যাই, দৈনিক স্বাধীনতা এর কিশোর সভার প্রতিষ্ঠাতা সম্পাদক। দৈনিক স্বাধীনতা একটি পত্রিকার নাম এবং কিশোর সভা হচ্ছে এর একটা সাহিত্য পাতা, যে অংশটুকু সুকান্ত ভট্টাচার্য সম্পাদনা করেছিলেন। তিনি ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল গ্রন্থের সম্পাদক। এই আকাল গ্রন্থটা তিনি সম্পাদনা করেছিলেন, এটা কিন্তু তার নিজের লেখা নয়। এরপরে আসি 1947 সালের 13ই মে তিনি মারা গেলেন। তিনি মাত্র 21 বছর বয়সে মারা যান, যার কারণে তাকে বাংলা সাহিত্যের কিশোর কবিও বলা হয়ে থাকে। আমরা কবির ছবি দেখতে পাচ্ছি এবং নাম দেখতে পাচ্ছি। এখানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন বাংলার নির্মিতি অংশটুকু লিখব কখনোই কবির বা লেখকের নামের বানান ভুল করা যাবে না। সুতরাং আমরা যখনই পড়ব আমরা এই বানানটা খেয়াল করব এবং সঙ্গে খাতা কলম নিয়ে বসে লিখে ফেলব। এবার চলে আসি তার কাব্যগ্রন্থগুলোতে। সুকান্ত ভট্টাচার্য মূলত কবি ছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ যেটা আমরা বলছি ছাড়পত্র, ছাড়পত্র কিন্তু তার অত্যন্ত বিখ্যাত কাব্যগ্রন্থ।
তারপরে পূর্বাভাস, তারপরে যে কবিতা বইয়ের নাম আমরা পাই সেটা হচ্ছে ঘুম নেই, তারপর হরতাল এবং মিঠে কড়া। এ কয়টি তার কাব্যগ্রন্থ। এবং এরপরে আমরা দেখব উৎস, আমাদের যে পাঠ্য বিষয় 18 বছর বয়স, এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। প্রথমে যে আমরা কাব্যগ্রন্থের একটা প্রচ্ছদের ছবি দেখালাম, এই যে ছাড়পত্র, এই ছাড়পত্র হচ্ছে তার অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ, এবং এখান থেকেই তার 18 বছর বয়স কবিতাটি নেওয়া হয়েছে। সুকান্ত ভট্টাচার্যের এই যে 18 বছর বয়স কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, এবং সেটা কত খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা বলেছি সুকান্ত ভট্টাচার্য মারা গিয়েছিলেন 1947 খ্রিস্টাব্দে, এবং এই তার কবিতাটি প্রকাশিত হচ্ছে 1948 খ্রিস্টাব্দে। সুতরাং এটা তার মৃত্যুর পরবর্তীতে প্রকাশিত। কখনো যদি আমাদের বহু নির্বাচনী প্রশ্নে এরকম আসে যে সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর পরে প্রকাশিত কবিতা কোনটি বা কাব্যগ্রন্থ কোনটি, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা উল্লেখ করব, ভুল করা যাবে না। এবার চলে আসি উৎস এবং পাঠ পরিচিতি অংশে। আমরা যেই পাঠটা আজকে আলোচনা করব সেই কবিতাটি বলা হচ্ছে কবির নিজের অভিজ্ঞতার আলোকে নেওয়া হয়েছে। তার তিনি নিজে তার জীবনের যে অভিজ্ঞতা অর্জন করেছেন, আমরা শুরুতে পড়েছি মাত্র 21 বছর বয়সে মারা গিয়েছেন, মানে এই যে কৈশোর কালটা সেটা উত্তীর্ণ হওয়ার পরে খুব বেশি দিন পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ তিনি পাননি। তার এই যে সময়টুকু, এইটুকুর মধ্যে উল্লেখ করা আছে দেখবে বয়ঃসন্ধিকালের কথা। এই বয়ঃসন্ধিকালে তিনি নিজে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন তার জীবনে, সেটার আলোকে এই কবিতাটি লিখেছেন। কৈশোর থেকে যৌবনে পদার্পণের বয়সটি উত্তেজনার প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী, এটা বলছেন এই কবিতার মধ্যে। আমরা শুরুতে যে কয়েকটি ছবি দেখিয়েছিলাম সেখানে উচ্ছ্বাস উদ্দীপনার ছবি দেখানো হয়েছে। তারপরে বলছেন, এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপত্তিকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। কি বলছেন, যারা কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছে, যাদের মনে অনেক সাহস দৃঢ়তা আছে, তারা যে কোনো রকমের বাধা বিপত্তি পেরিয়ে যেতে প্রস্তুত থাকে। তারপরে বলছেন, এ বয়সের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। মানে যারা এই শিশু থেকে কিশোর হচ্ছে, কিশোর থেকে তারপরে যৌবনে পদার্পণ করছে, এই সময়ে মানুষের অন্তর এত পরিষ্কার থাকে যে তারা অন্যের জন্য বা কোনো একটা তারা যেই মতবাদে বিশ্বাসী সেই মতবাদের জন্য জীবন বিসর্জন দিতে কখনো দ্বিধা করে না, কিংবা কোনো যদি ত্যাগ স্বীকার করতে হয় সেটার জন্য তারা দ্বিধা করে না। তারপরে দেখা যাচ্ছে আঘাত সংঘাতের কথা বলা হয়েছে, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমরা আমাদের দেশের মুক্তিযুদ্ধের সময় দেখেছি বেশিরভাগই যুবক যারা ছিল তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকের বাড়িতে যে দাওয়াত দেওয়া হয়েছে, দিয়ে দিয়ে নিয়ে আসা হয়েছে, কিংবা জোর করে ধরে নিয়ে আসা হয়েছে, এরকম নয়, তারা নিজের ইচ্ছাতেই এখানে যোগদান করেছিল। সেটা বলছে এই যে আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়েও ঝাঁপিয়ে পড়া, অন্যায় প্রতিবাদ করার ক্ষেত্রে যদি নিজের রক্ত বিসর্জন দিতে হয় সেক্ষেত্রেও এই যুবকরা কখনো পিছিয়ে থাকে না। পাশাপাশি কি বলছে, সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে এ বয়স হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। মানে বলছে আমরা যে সমাজে বড় হচ্ছি যুবক শ্রেণী, সেই সমাজের চারপাশে যত রকমের নেতিবাচক জিনিসগুলো আছে সেগুলোর প্রভাবেও এরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কিন্তু এটাকে মোকাবেলা করা সম্ভব। তারপরে বলছে, কিন্তু এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণশক্তি। দেখো বলে দেওয়া হয়েছে এই যে যে সমাজে আমরা বড় হচ্ছি সেই সমাজে আমাদের উপরে নেতিবাচক কোনো প্রভাব ফেলার চেষ্টা করে, তাহলে সেটা থেকে আমরা চাইলে একটু চেষ্টা করলে বের হয়ে আসতে পারি। তার জন্য কি দরকার, শুধুমাত্র একটু নিজের ইচ্ছা শক্তি। ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে, যৌবনের উদ্দীপনা সাহসিকতা দুর্বার গতি নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত, এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এখানে এসে কি বলছেন, যৌবনের উদ্দীপনা, আমরা শব্দগুলো খেয়াল করব, উদ্দীপনা সাহসিকতা আবার দুর্বার গতি, যে কোনো কাজ করার সময় নিজের যে ইচ্ছা আমি আগ্রহের সঙ্গে সেটা করতে যাচ্ছি, সাহসিকতা তার সঙ্গে দুর্বার গতি, অলসতা অবশ্যই
তোমার জীবনে এগিয়ে চলার পথে কোনো কাজে দিবে না। এরপরে আসি নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণ ব্রত, অন্যের উপকার করার চেষ্টা বা ইচ্ছা। এই জিনিসগুলো আমাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে, এবং তার সঙ্গে আমাদের কবি প্রত্যাশা করেছেন যেন যৌবনের যে বৈশিষ্ট্যগুলো এগুলো আমাদের জাতীয় জীবনের চালিকা শক্তি হিসেবে কাজে আসে। এবার আসি ছন্দ বিশ্লেষণে। আমরা যেই কবিতাটি পাঠ করব সেই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এখানে বলে রাখা ভালো, বাংলা ছন্দ তিন প্রকার, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত, প্রধানত তিন প্রকার। এই তিন প্রকারের মধ্যে এ 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দের মধ্যে পড়েছে। এবার দেখি আমরা একটু সামান্য যে মাত্রাবৃত্ত ছন্দ আসলে কি। এখানে কবিতাটির একটি লাইন তুলে ধরা হয়েছে। এই লাইনে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বর্ণের উপরে একটি করে দাগ দেওয়া আছে। এই দাগগুলোকে আমরা মাত্রা বলি। মাত্রা বিন্যাস এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টি মাত্রা আছে, এবং এখানে একইভাবে 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা কি বলবো, এই কবিতাটি 6, 6 এবং এখানে 2, এই মাত্রা দিয়ে লেখা হয়েছে। এবং মাত্রাবৃত্ত ছন্দের এই যে এখানে আমরা এক মাত্রা করে দেখতে পাচ্ছি। এরপর চলে আসি মূল কবিতায়। আমরা এখন চলে যাব সরব পাঠে। আজকে কবিতাটি আমি তোমাদেরকে পড়ে শোনাব। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ, বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স সে দুর্ভার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘ শ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। খুব সুন্দর একটি কবিতা পাঠ করলাম আমরা। এবার দেখি আমরা এই কবিতাগুলো পড়তে গেলে কোন শব্দার্থগুলো জানলে আমাদের সুবিধা হবে। এখানে দুঃসহ একটি শব্দ আছে যেটার অর্থ হচ্ছে অসহনীয়, যেটা আমরা সহ্য করতে পারি না, এমন আমাদের সহ্য সীমার বাইরে, দুঃখিত, সহ্য করতে কষ্ট হয় এরকম। অহরহ এই শব্দটির অর্থ হচ্ছে অনবরত, কোনো মাঝখানে কোনো গ্যাপ না রেখে, একটা না যেটা চলতে থাকছে। সপে চন্দ্রবিন্দু আছে উপরে একটা, সপে সমর্পণ করে মানে হচ্ছে নিজেকে সমর্পিত করা। দুর্বার শব্দার্থ বলে দিয়েছে নিবারণ করা যায় না এমন। সহস্র এটা আমরা প্রচলিত কথায় হাজার বলে থাকি। অবিশ্রান্ত অর্থ অক্লান্ত, এবং অগ্রণী অর্থ শ্রেষ্ঠ বা প্রধান, যেটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি সেটাকে আমরা অগ্রণী বলছি। সংশয় শব্দটির অর্থ দ্বিধা কিংবা সন্দেহ। এবার আমরা দেখি নিজেরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারি কিনা। সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন একটু ভেবে দেখি। কত সালে বলেছিলাম, একেবারে পাঠের শুরুতেই আমরা বলেছিলাম 1926 সালে। এর পরের প্রশ্ন, সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেন। আমরা জেলার নামও পড়েছিলাম, তিনি গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন, আমরা পড়েছিলাম 1947 সাল,
যে সালে ভারত ভাগ করে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্র করা হয় সেই সালেই সুকান্ত ভট্টাচার্য মারা গিয়েছেন। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি? একটু ক্লু দিয়ে দেই, নিজেরা মনে করার চেষ্টা করো। তার বিখ্যাত কাব্যগ্রন্থ যেটা আমরা নাম বলেছিলাম এবং আমাদের এই কবিতাটি ওই কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে, সেটির নাম কি? ছাড়পত্র। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? এটি একটু আগেই আমরা আলোচনা করলাম, একেবারে ছন্দ বিশ্লেষণ করে। কোন ছন্দ? এটি মাত্রাবৃত্ত ছন্দ। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? একটু আগেই আমরা এইখানে উত্তরটি দিয়েছি, মনে করার চেষ্টা করি উত্তরটি কি হবে। ছাড়পত্র কাব্যগ্রন্থ। এরপরে ছাড়পত্র কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? আমরা সবাই মিলে একটু মনে করার চেষ্টা করি। একটু আগেই আমরা বলেছিলাম তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। সুকান্ত ভট্টাচার্য মারা গিয়েছেন 1947-এ, একটু আগে আমরা পড়লাম। তাহলে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1948 সালে। ঠিক এভাবেই আমরা নিজেরা বাড়িতে একটু এই জিনিসগুলো পড়ার চেষ্টা করব। আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য এবং এতক্ষণ ধরে ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ, এবং এই কবিতাটিরই দ্বিতীয় পাঠে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে অভিনন্দন।